দক্ষিণ কলকাতা স্কুলকাণ্ডে দুটি মামলা দায়ের জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে টেলিফোনে কথা বলে। আবির, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আজকে দক্ষিণ কলকাতার এই স্কুলে যেভাবে উত্তেজনা ছড়ায় এবং তারপরে যে রণক্ষেত্র চেহারা নেয় সেই স্কুলে এই ঘটনায়, যে কারণে এই ঘটনা মূলত এক ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যে দুটি স্পেসিফিক মামলা হয়েছে লেক থানাতে। প্রথম যে যৌন নিগ্রহ করা হয়েছে ওই ছাত্রীকে, ছাত্রীর পরিবারকে লিখিত অভিযোগ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয়, দুজন ছাত্রীকে, দুজন শিক্ষিকাকে, তাদেরকে মারধর করা হয়েছে, সেই বিষয়েও কিন্তু অভিযোগ নেওয়া হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, এই দুটো কেস ছাড়া আরও একটি কেস হওয়ার কথা, যেটা অন প্রসেসিং রয়েছে, যেটা স্লো মোটো হবে বলেই জানা যাচ্ছে। যে এই ঘটনায় যখন পুলিশের লাঠিচার্জ এবং তারপরে পুলিশকেও লাঠিচার্জ হওয়ার আগেও তাদেরকে পাথর দিয়ে মারা হয়, তাদেরকে মারধর করা হয়, পুলিশ উচ্চতর আধিকারিকরা যারা সেখানে উপস্থিত ছিলেন তাদেরকেও মারধর করা হয়, দুজন ওসি তারাও আহত হয়েছিলেন। এবং এই ঘটনায় পুলিশও পুলিশকে মারধরের একটা অভিযোগ দায়ের করা হবে এমনটাই পুলিশ সূত্রে খবর, এবং সেই প্রসেস ইতিমধ্যে চলছে। আপাতত দুটি স্পেসিফিক মামলা হয়েছে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ধন্যবাদ আবির।